আজ আমার জেঠুর 1 বছরের মৃত্যুর বাৎসরিক কাজ সম্পন্ন হলো। তারই কিছু রীতিনীতি গান প্রার্থনা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। কার্য করেছেন আমরা তার সেই রূপে স্মরণ করব। আর এইরকম সভা সমিতির মধ্য দিয়ে কাজের জন্য হয়তো এরকম এই স্মরণ সভা হবে। তাই এই সমস্ত সভা আমাদের সতর্ক করে দেন, মানুষের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, যে ওই জগতে আমরা চিরকাল থাকবো না। তিনি আমাদের আশীর্বাদ করেছেন, তিনি তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে নির্মাণ করেছেন। আমায় ডাকো 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 যিশুরে, ক্রুশে আরো শনি আরো পার, তখন বুঝিব প্রেমে মাহাতো, সর্বসুখী চমৎকার। বাবা মারা যাওয়ার পর, গত হওয়ার পরে দাদাই ছিলেন আমাদের কাছে, তাকে সকলেই আমরা শ্রদ্ধা করি। ওনার মধ্যে এমন এক ব্যক্তিত্ব ছিল যে শ্রদ্ধা না করে তাকে থাকা যেত এবং সকলে শ্রদ্ধা করতাম হয়তো। তিনি কর্মপ্রাণা মানুষ ছিলেন, ঈশ্বরের ভিড়ে যেতেন, তিনি ধর্মীয় সঙ্গীত লিখেছিলেন, সুর দিয়েছিলেন এবং তার গান ওনার ভাগ্নে ভাগ্নিরা গান। এছাড়া তিনি খুব ভালো মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। পড়ানগর থেকে চলে এসেছেন অনেক বছর হয়ে গেছে, কিন্তু তারপর থেকে যখনই দেখা হতো কোনো লোকের সাথে, পরিচিত কোনো লোক, সবসময় আমাকে জিজ্ঞাসা করতেন পর্দা কেমন আছে, দাদা কেমন আছে, কাজন কেমন আছে, এরকম।
অর্থাৎ বহু বছর পরেও তাকে রূপে ঠিক মনে রেখেছিল এবং তার মনে খবর তিনি তার মধ্যে ব্যক্তিত্ব থাকলেও তিনি ছিলেন খুব রসিক নয়। ভাগ্নে ভাগ্নিদের সাথে নানান রকম ইয়ার্কি মারতেন, গল্প করতেন, গল্প বই পড়তে তিনি ভালোবাসতেন, প্রচুর গল্প বই পড়তেন, হাসির বই এবং নানান রকম। এছাড়াও ইংরেজিতে তার সাংঘাতিক রকম খুব বিদ্যা ছিল এবং তিনি অনেক ইংরেজি তার কাছ থেকে আমার শেখেন এবং আমার কোনো ভুল হলে আমি দাদার কাছে চলে যেতাম ইংরেজি দিনে, তিনি সঠিক দেখিয়ে দিতেন। তিনি বেড়াতে ভালোবাসতেন, আমাদের সঙ্গে বহু জায়গায় বেরিয়েছেন এবং যখন একদম আর পারতেন না বেড়াতে, অর্থাৎ শরীর যখন পারমিট করতো না, তখন তিনি মনে মনে চাইতেন যে বেড়াতে কোথাও গেলে ভালো হতো। বাইরে সকলকে, ভাই বোনেদের সকলকে তিনি ভীষণ ভালোবাসতেন এবং সবসময় মিস করতেন। কেউ আসলেই তার সঙ্গে দেখা করতে আসলে খুব প্রিয় হতেন এবং চাইতেন বারবার যাতে আমরা আসি এবং আমাদের পক্ষে সম্ভব হতো না সবসময় আসা এখানে, কিন্তু আসলেই তিনি তার মুখটা উজ্জ্বল হয়ে উঠত, তিনি খুব খুশি হতেন ভাই বোনকে। তার মধ্যে অনেক গুণ ছিল এবং এর আগে আমি শিশুচারণে তার সমস্ত গুণের কথা বলেছি, আমরা পড়াবো না। তিনি আমাদের কাছে অতি প্রিয় মানুষ ছিলেন এবং শুধু আমাদের কাছে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছেই তিনি অতি প্রিয় মানুষ ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন। তিনি তার সম্বন্ধে এই প্রিয় সকলেই পেতে পারি যদি আমরা ধর্মাচরণ করি। তিনি অঙ্গীকার করেছেন তিনি পুরস্কার দেবেন, জীবনের শেষে পুরস্কার দেবেন, অর্থাৎ আমাদের এই জাগতিক জীবনে যদি আমরা তার আশ্রয়ে থাকি, নিয়ম কারণ তিনি দিয়েছেন আমাদের জন্য পুরস্কার প্রকৃতির জন্য রয়েছেন, কারণ তিনি অঙ্গীকার করেছেন। ঈশ্বর আশীর্বাদ করুন হতে পারি এবং সেই ফল সকল দিনে বুঝতে পারি এবং সেই ফলের মধ্যে দিয়ে আমরা প্রত্যেককে সঙ্গে যেন একটা সদ্ভাব রাখতে পারি। ঈশ্বর আশীর্বাদ করুন। প্রকাশিত বাক্য সাতের অধ্যায়, শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে, এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি ইহাদের উপরে আপন দাম্ব বিস্তার করিবেন, ইহারা আর কখনো পুড়িত হইবে না, আর কখনো শ্রান্ত হইবে না এবং ইহাদেরকে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের প্রত্যাশিত বিশ্বাবক ইহাদেরকে পালন করিবেন এবং জীবন জলের গুরুয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নিদ্র জল মুচাইয়া দিবেন। ইহাই ঈশ্বরের বাক্য। আমরা এই সময় একটা গান গাই, আবার গান মধুর বাক্য জীবনদায়ী বাক্য, তিনি শুনে মানব সবে জীবনদায়ী বাক্য, ও ভাই সুরক্ষিত হে শুনি জীবনদায়ী বাক্য, হে জীবন আশীর্বাদ সুখে দুঃখে সহায় হয়েছো তুমি, সুখে দুঃখে সহায় হয়েছো তুমি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্য তুমি ধন্য তোমার রে, ধন্য তোমার খুশির মরণ, ধন্য তুমি ধন্য তোমার রে, ধন্য তোমার খুশির মরণ, ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী, ধরি তোমরে হৃদয় খানি, ধরি তোমরে হৃদয় খানি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, আমরা যদি ক্ষুদ্র মানব তোমার প্রভু করি না স্মরণ,
জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার গভীরে মরণ। আমরা অতি ক্ষুদ্র মানো, তোমায় কবু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার করিতে মরণ। তোমার সর্বারণ ধন্যতার পুনরা। এখন থেকে তোমার দিকে আগুন পর্যন্ত প্রত্যেকের সঙ্গে, বিশেষ করে যারা অসুস্থ অসহায় দুর্বল তাদের সঙ্গে, এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সঙ্গে, এবং সেই সঙ্গে সেই সঙ্গে অমর আত্মাদের সঙ্গে, যিনি ছিলেন যিনি তোমাকে দিত হয়েছেন তার অমর আত্মার সঙ্গে একসঙ্গে রাজ হতে করুন। এঞ্জেল টাটা টাটা, হ্যাঁ এঞ্জেলের ভিডিও তোলা হয়নি আমার আজকে, এসে তা করো, এই দেখ দেখ তাকাবে না, কিছুতেই তাকাবে না, এঞ্জেল তাতা করো। নতুন আপডেট দিয়ে দিলাম জেঠুর এক বছরের কাজের ভিডিওটা, আবার পুরনো ট্রাভেল ব্লগগুলো আসবে। আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আমার চ্যানেলটার। ধন্যবাদ।